একদাই রাজ্যে একজন রাজা বসবাস করত। তার রাজ্যকে দখল করার জন্য অন্য একজন রাজা তার সেনাপতিকে নিয়ে আসলো। এই রাজ্যের রাজার সাথে অন্য রাজ্যের রাজার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধতে সৎ রাজা হেরে গেল। সৎ রাজা অসৎ রাজার সাথে দ্বিতীয়বারের মতো যুদ্ধ করতে লাগলো, কিন্তু তারপরও সৎ রাজা অসৎ রাজার সাথে পেরে উঠলো না। সৎ রাজাটি অসৎ রাজার সাথে আবার তৃতীয়বারের মতো যুদ্ধ করতে লাগলো, কিন্তু সে আবারও অসৎ রাজার কাছে হেরে গেল। তারপর রাজা একদিন বনে একা একা হাঁটছিল। হঠাৎ রাজা দেখতে পেল একটি মাকড়সা পাথরের উপর ওঠার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু সে পারলো না। কিন্তু মাকড়সাটি বারবার চেষ্টা ফলে সাতবারের সময় ঠিকই মাকড়সাটি পাথরের উপর উঠে গেল। এটা দেখে রাজা মশাই মনে মনে বলতে লাগলো, মাকড়সা যদি বারবার চেষ্টার ফলে লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে আমি কেন পারবো না। তারপর সৎ রাজা অসৎ রাজার সাথে সপ্তমবারের মতো যুদ্ধ করতে লাগলো। তারপর অবশেষে সৎ রাজারই বিজয় হলো। এই বিজয়টির দ্বারা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে জীবনে কখনো হার মানলে চলবে না, চেষ্টা তোমাকে চালিয়ে যেতেই হবে, তাহলেই সফলতা তোমাকে আপনা আপনি ধরা দেবে।